ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভালো লাগে না। একসময় বলিউডের হট অভিনেত্রী ছিলেন আমিশা পাটেল, বর্তমানে গদর টু সাফল্যে ভাসছেন। লাস্ট সময় এই অভিনেত্রী 22 বছর পর সিকুয়েল নিয়ে ফের বক্স অফিসে রীতিমতো একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন সিনেমাটি। আমিশা পাটেল সব মিলিয়ে ফের আলোচনায় ফিরে এসেছেন, তবে এবার তিনি বললেন কোনো ধরনের জিনিস তার ঘোর অপছন্দ। দীর্ঘদিন ধরে পর্দা থেকে দূরে ছিলেন আমিশা, হাতে বিশেষ বড় কাজ ছিল না, অনেকেই ধরে নিয়েছিলেন এক সময়কার সুপারহিট অভিনেত্রী বোধহয় বলিউড আর আগের অবস্থায় ফিরতে পারবেন না। কিন্তু সব হিসেব ওলটপালট করে দিয়ে গাডার টু আবার আলোচনায় ফিরে এলেন আমিশা প্যাটেল। এখন আবার তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় ঢুকে পড়লেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানানো যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা প্যাটেল বলেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে মোটেই পছন্দ করেন না। তার কথায় পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা যৌন উত্তেজনামূলক দৃশ্যে অভিনয় করতে মোটেই ভালো লাগে না। এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।